পুরো নির্বাচন নয়, অনিয়ম হলে শুধুমাত্র সেই ভোট কেন্দ্রের ফল বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। এমন ক্ষমতা দিয়ে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আইন 2023-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া এই আইনে নির্বাচনে যে কোনো পেশিশক্তি বা অন্য কোনো প্রভাবে এক বা একাধিক কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা নতুন করে দেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বলেন, মনোনয়ন দাখিলের আগেই পরিশোধ করতে হবে খেলাপি ঋণ। এস কে সৌরভের প্রতিবেদন। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় তার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিকের বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ার সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা এখন সারা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। 2001-এ বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে এটা বন্ধ করে দিল, কারণ তাদের বন্ধ করার যুক্তিটা হলো যে কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ যদি চিকিৎসা সেবা নেয় তাহলে সবাই নৌকায় ভোট দেবে, তাদেরকে আর কেউ ভোট দেবে না, সেই জন্য এটা বন্ধ করলো। এটা আমার খুব কষ্ট লাগলো যে আমরা যে ক্লিনিক করছিলাম সেখানে তো খালি আওয়ামী লীগের লোক সেবা পাবে না, জনগণ সেবা পাবে। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বলেন, নির্বাচন বাতিল বা স্থগিত করা নিয়ে আইনে নতুন একটি ধারা যুক্ত হয়েছে। নির্বাচন কমিশন কোনো নির্বাচন চলাকালীন সময় বা নির্বাচন ওনার দেখা যদি মনে হয় যে সেন্টারের নির্বাচনটা সমস্যা হচ্ছে, তখন তারা কিন্তু ওই সেন্টারের নির্বাচন, ওই পোলিং স্টেশনের নির্বাচনটা এক বা একাধিক যদি হয় সেটা কিন্তু তারা বাতিল বা স্থগিত করতে পারবেন সময়। পুরো মানে আসনে নির্বাচন বাতিলের ব্যাপারে এখানে বলা হয়নি। অভিযোগ পাওয়া যাবে এবং অভিযোগটা প্রমাণিত, তারা একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেটি তদন্ত করবেন, তদন্ত করে যদি প্রমাণিত হয় তখন তারা করতে পারবে। আইনের সংশোধনীর প্রধান বিষয়গুলো তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার পর কেউ রিজেক্ট বা রিটার্নিং কর্মকর্তার যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। যখন প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হতো, তখন ওই যিনি বাতিল, যারটা বাতিল, তিনি আপিল করতে পারতেন। এখন শুধু বাতিল না, এটা বলা হচ্ছে রিটার্নিং অফিসারের যে কোনো সিদ্ধান্ত এই মনোনয়নপত্র বিষয়ে এটি আপিল করা যাবে। সুনির্দিষ্ট প্রমাণক সহ যদি অভিযোগ দাখিল করেন, দাখিল করে তারা যদি আপিল করেন সেটিও তারা বিবেচনা করতে পারবে না। মিডিয়া কর্মীদের উপর কেউ হামলা করলে এ আইনে তারাও সুনির্দিষ্ট শাস্তির আওতায় আসবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মিডিয়া কর্মীদের উপর যদি কোনো কেউ হামলা করে বা আহত করে, তারাও ওই সুনির্দিষ্ট শাস্তির আওতায় আসবে আর কি। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।